Write a dialogue within 100 words between two friends on your feelings about not going to school for a long time. অনেক দিন যাবত বিদ্যালয়ে না যেতে পারার অভিজ্ঞতা বিষয়ে দুই বন্ধুর কথোপকথন 100 শব্দের মধ্যে লেখো। এখানে দুই বন্ধু অমিত এবং রাজু। অমিত বলছে, হ্যালো রাজু, হাউ ডু ইউ ডু? হ্যালো রাজু, কেমন আছিস? রাজু বলছে, ফাইন, ভালো আছি। অ্যান্ড হাউ ডু ইউ ডু, তুই কেমন আছিস? অমিত বলছে, আম ফাইন, আমি ভালো আছি। হ্যাপি টু মিট ইউ আফটার এ লং টাইম, অনেক দিন পরে তোর সাথে দেখা হয়ে খুশি হলাম। রাজু বলছে, ইয়েস, হ্যাঁ, ইটস নো লেস দ্যান 1 ইয়ার সিন্স আই স ইউ লাস্ট, তোর সাথে শেষ দেখা হয়েছে তা 1 বছর তো হয়েই গেছে। অমিত বলছে, রাইট, ঠিকই বলেছিস, ফর কোভিড-19 ভাইরাস দ্য স্কুল হ্যাজ বিন ক্লোজড সিন্স দেন, সেই যে কোভিড-19 জন্য স্কুল বন্ধ হলো সেই থেকেই। রাজু বলছে, হাউ হ্যাপি উই ওয়ার ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে আমরা কি খুশিতেই না ছিলাম। উই টু শেয়ার্ড আওয়ার নোটস অ্যাজ ওয়েল অ্যাজ টিফিনস, আমরা দুজনে আমাদের নোটস ভাগ করতাম, আমাদের টিফিন ভাগ করে খেতাম। অমিত বলছে, ফর মোর দেন 1 ইয়ার দ্য স্কুল ইজ ক্লোজড, 1 বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ। উই আর অ্যাট হোম, আমরা বাড়িতে আছি। আই ফিল ভেরি ব্যাড, আমার খুব খারাপ লাগছে। রাজু বলছে, ইয়েস, হ্যাঁ, আই অলসো মিস দোজ ডেজ, আমিও ওই দিনগুলো খুব মিস করি। অমিত বলছে, আই অলওয়েজ প্রে টু দ্য অলমাইটি দিস ওয়ার্ল্ড বিকাম কোভিড ফ্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি সবসময় সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যেন এই পৃথিবী যত তাড়াতাড়ি সম্ভব কোভিড মুক্ত হতে পারে। রাজু বলছে, ইয়েস, আই অলসো, হ্যাঁ, আমিও। আই ওয়ান্ট টু গেট ব্যাক দোজ স্কুল ডেজ, দ্য টিচার্স, দ্য ক্লাসরুম অ্যান্ড মাই ক্লাসমেটস, আমি আবারও সেই স্কুলের দিনগুলো ফিরে পেতে চাই, আমাদের সেই শিক্ষকদের, ক্লাসরুম, আমার সহপাঠীদের। অমিত বলছে, ইয়েস, অনলাইন ক্লাসেস আর নট সাফিসিয়েন্ট ফর আস, হ্যাঁ, অনলাইন ক্লাস আমাদের জন্য পর্যাপ্ত নয়। হোপ আওয়ার স্কুল উইল বি রিওপেন্ড ভেরি সুন, আশা করি আমাদের বিদ্যালয় আবার খুব তাড়াতাড়ি খুলবে। রাজু বলছে, মে অলমাইটি গ্র্যান্ট আওয়ার প্রেয়ার, হ্যাঁ, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনুন।